আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বিভিন্ন দেশের আপত্তির পরও ইউক্রেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা। ন্যাটো সম্মেলনের পর ইউক্রেনে রুশ হামলা, 20টি ড্রোন ধ্বংস। ইউক্রেনকে F-16 সরবরাহের বিষয়ে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। ওয়াগনার প্রধানের ভাগ্য নিয়ে যা বললেন সাবেক মার্কিন জেনারেল। পাকিস্তানের দুঃসময়ে বড় সহায়তা সৌদি আরবের। সর্বশেষ জানিয়ে দেব, ম্যাক্রনের কাছে চিঠির সঙ্গে পাঠানো হলো কাটা আঙুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন দেশের আপত্তির পর ইউক্রেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা। রাশিয়া সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য গত সপ্তাহে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর ঘোষণা ছয় দিনের মধ্যে ইউক্রেনের পৌঁছেছে মার্কিনীদের এই বিপজ্জনক বোমা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেটাগন বিষয়টি নিশ্চিত করেছেন খবর দ্য গার্ডিয়ানের। জুনের প্রথম সপ্তাহে দখলকৃত স্থান থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন, তবে তাদের এই অভিযোগ প্রত্যাশিত অনুযায়ী হয়নি, কারণ ইউক্রেন পাল্টা হামলা শুরুর আগেই দখল করা অঞ্চলগুলোতে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন রুশ সেনারা। যুক্তরাষ্ট্র বলছে রুশ সেনাদের এই প্রতিরোধ ভাঙার জন্য এখন সবচেয়ে কার্যকরী অস্ত্র হবে ক্লাস্টার বোমা। তবে এই বোমাটি ব্যবহারে বিশ্বের 120 দেশ নিষিদ্ধ রয়েছে, কারণ বোমাটি বেসামরিক মানুষের জন্য খুবই বিপজ্জনক কারণ হতে পারে। ক্লাস্টার বোমার রকেট দৃশ্য একটি কাঠামোর ফলে যুদ্ধকালীন ও যুদ্ধ অপরাধী পরবর্তী সময়ে বেসামরিক কোনো মানুষ এগুলোর কাছে যান, তাহলে বোমা বিস্ফোরিত হয়, প্রাণ হানি হতে পারে। ইউক্রেনকে এই অস্ত্র দেওয়ার আগে কয়েক মাস বিষয়টি পর্যালোচনা করেছে মার্কিন সামরিক কর্মকর্তা। এরপর গত সপ্তাহে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কিয়েভকে ক্লাস্টার বোমা দিতে সম্মত হন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র এখন দাবি করছে তারা ইউক্রেনকে যে বোমা পাঠিয়েছে সেগুলো অবিস্ফোরিত থাকার সম্ভাবনা খুবই কম। দেশটি আরও জানিয়েছেন তারা ইউক্রেনকে কয়েক হাজার রাউন্ড ক্লাস্টার বোমা দেবে, তবে সংখ্যাটি ঠিক কত সেটি তার প্রকাশ করেনি। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের অপারেশনস পরিচালক লেফটেন্যান্ট জেনারেল ডয়লক্স সিমেন্স বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে ইউক্রেনকে ক্লাস্টার বোমা পাঠানো হয়েছে, তবে ইউক্রেনীয়রা এই বোমা ব্যবহার শুরু করেছে কিনা সেটি নিশ্চিত করা যায়নি। ন্যাটো সম্মেলনের পর ইউক্রেনে রুশ হামলা, 20টি ড্রোন ধ্বংস। লিথুয়ানিয়ার ন্যাটো শীর্ষ সম্মেলন বুধবার শেষ হয়েছে, সেখানে ইউক্রেনের প্রতি সমর্থক চালিয়ে যাওয়া অঙ্গীকার ব্যক্ত করা হয়। এদিকে বৃহস্পতিবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভ রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন। কিয়েভ তার আশেপাশের এলাকায় রাশিয়ার 20টি ড্রোন ধ্বংসের খবর দিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। ন্যাটো ইউক্রেনের প্রতি সমর্থন জানালে ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য করা হতে পারে সে বিষয়ে কোনো সময়সীমা ঘোষণা করেনি। কেবলমাত্র শর্ত পূরণ হলেই ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আহ্বান করা হবে বলে ন্যাটো জানিয়েছেন। এদিকে শিল্পোন্নত সাত দেশের সংগঠন G7-এর নেতৃত্ব বুধবার এক যৌথ বিবৃতিতে রাশিয়াকে হারাতে যতদিন প্রয়োজন তা ততদিন ইউক্রেনকে সমর্থন করে যাওয়ার অঙ্গীকার করেছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ন্যাটোর কাছ থেকে একটি নির্দিষ্ট সময় সীমানার ঘোষণা আশা করেছিল, তবে সেটি পূরণ না হলেও ন্যাটো ও G7 নেতারা ইউক্রেনকে সহায়তা করে যাওয়ার যে অঙ্গীকার করেছে তাকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা জয় বলে আখ্যায়িত করেছেন জেলেনস্কি। অবশ্য যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনীয় ন্যাটো সম্মেলনের ফল নিয়ে হতাশা ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা AFP। তারা জানিয়েছেন এখনই ইউক্রেনকে ন্যাটো সদস্য করা হোক, পারমাণু হামলার হুমকি আগস্ট মাসে ইউক্রেনের পাইলটদের যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান F-16 চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলে মঙ্গলবার জানানো সংশ্লিষ্ট কর্মকর্তা। যদি এখনও কোনো দেশ ইউক্রেনকে F-16 দেওয়ার অঙ্গীকার করেনি, তবে বিষয়টি মস্কোকে ক্ষুব্ধ করেছে। তারা বলেছেন ইউক্রেনকে F-16 দেওয়া হলে সেটি নিউক্লিয়ার হুমকি হিসাবে দেখা হবে, কারণ এই বিমান পারমাণবিক বোমা বহন করতে পারে। রাশিয়ার পারমাণবিক পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন এই বহন যে পারমাণবিক অস্ত্র বহন করতে পারে সেই বিষয়টি রাশিয়া উপেক্ষা করতে পারে। ইউক্রেন F-16 সরবরাহের বিষয়ে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। রাশিয়া সেনাদের প্রতিহত পশ্চিম মিত্রদের কাছে কয়েক মাস ধরে যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন, তবে ইউক্রেনীয় এই আবেদন এখনও সাড়া দেয়নি তারা। যদিও ইউক্রেনের পাইলটদের শীঘ্রই F-16 যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে দুটি দেশ, যা ইঙ্গিত করেছে ভবিষ্যতে কিয়েভকে অত্যাধুনিক এই যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে দুটি দেশ। ইউক্রেনের যুদ্ধবিমান দেওয়ার ইঙ্গিত পাওয়ার পর এ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জানিয়েছেন যদি ইউক্রেনের যুক্তরাষ্ট্রে তৈরি F-16 যুদ্ধবিমান পাঠানো হয়, তাহলে বিষয়টি পারমাণবিক হুমকি হিসাবে দেখবে মস্কো, কারণ এই বিমানের পারমাণবিক অস্ত্র সরবরাহের ক্ষমতা রয়েছে। এ বিষয়ে রুশ মন্ত্রী বলেছেন
এসব বিমানের পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতাকে রাশিয়া উপেক্ষা করতে পারে না, এক্ষেত্রে কোনো আশ্বাসী কাজ দেবে না। তিনি আরও বলেন, সামরিক অভিযানের ক্ষেত্রে আমাদের সেনারা খুঁজে বের করতে যাবে না এ ধরনের প্রত্যেকটি বিমান পারমাণবিক অস্ত্র সরবরাহের জন্য সজ্জিত কিনা। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কাছে এই যুদ্ধবিমানের উপর ইউক্রেনি পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন যুক্তরাষ্ট্র। অনুমতি দেওয়ার আগস্টে ডেনমার্কে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার কথা রয়েছে। ওয়াগনার প্রধানের ভাগ্য নিয়ে যা বললেন সাবেক মার্কিন জেনারেল। ভাড়াটে যোদ্ধা ওয়াগনার বাহিনীর প্রধান ইভজিনিন প্রিগোজিন নিহত হয়েছেন, যা হয় তাকে বন্দী করা হয়েছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন এক জেনারেল। শুধু তাই নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকে ও ভূয়া বলে দাবি করেন এই সাবেক কর্মকর্তা। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে খবর ইনসাইডরের। মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেলের নাম রবার্ট আমবার্টস। এখন তিনি ABC নিউজের কন্ট্রিবিউটর গণমাধ্যমটি তিনি বলেছেন, তা আমরা আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো ওয়াগনারকে আর কখনও জনসম্মুখে দেখা যাবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। রবার্ট আমবার্টস বলেন, হয় প্রিগোজিন আত্মগোপনে আছেন, না হয় তাকে কারাগারে পাঠানো হয়েছে, অথবা তার সঙ্গে অন্য কিছু ঘটেছে, কিন্তু তাকে আর দেখতে পাবো কি না তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। পুতিনের ক্ষমতাকে এত বড় চ্যালেঞ্জ জানানোর পর প্রকৃত প্রিগোজিন বেঁচে আছে বলে মনে করেন কিনা এমন প্রশ্নের রবার্ট আমবার্টস বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না তিনি বেঁচে আছেন, যদি বেঁচেও থাকেন তবে তাকে কোনো জেলে আটক রাখা হয়েছে। এছাড়া চার তারকার সাবেক এই জেনারেল পুতিনের সঙ্গে প্রিগোজিনের বৈঠক নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। এর আগে কেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকপ বলেছেন, 29 জুন প্রিগোজিনের সঙ্গে পুতিনের বৈঠক হয়েছে। প্রসঙ্গত গত 24 জুন রাশিয়ার সামরিক নেতার উৎখাত করতে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছেন ওয়াগনারের প্রধান ইভজিনিন প্রিগোজিন। এর প্রায় 25 জুন রাশিয়ার দক্ষিণাঞ্চল শহর রোস্তভ অন দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসর হয় ওয়াগনার বাহিনী। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্ডার লুকাশেঙ্কো মধ্যাবস্থায় মস্কো বক্ষে যাত্রা স্থগিতের কথা জানান প্রিগোজিন। পাকিস্তানের দুঃসময়ে বড় সহায়তা সৌদি আরবের। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে 200 কোটি মার্কিন ডলার জমা করেছে সৌদি আরব। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে জরুরি বৈঠকের আগে এই ডলারের সরবরাহ পাকিস্তানকে স্বস্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। IFM-এর নির্বাহী পরিষদের বৈঠক হওয়ার কথা এই বৈঠকে পাকিস্তানের বহুল প্রতীক্ষিত 300 কোটি ডলারের বেইল আউট বা ঋণ সহায়তা প্যাকেজ অনুমোদন হতে পারে। এর ফলে এই সময় পাকিস্তানের রিজার্ভে 200 কোটি ডলার যোগ হওয়ার দেশটির জন্য সহায়ক হবে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসাহাক দার এক ভিডিও বার্তায় বলেছেন, সৌদি আরব কথা রেখেছে তাদের এই সহায়তার কারণে পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে। মন্ত্রী আরও বলেন, সৌদি আরবের এই সহায়তা ঠিক ঋণ নয়, বরং বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে দেওয়া এই অর্থ পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে অন্তত 1 বছর থাকবে। কেন্দ্রীয় ব্যাংকে এই আমানত জমা করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইট করে সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। ম্যাক্রনের কাছে চিঠির সঙ্গে পাঠানো হলো কাটা আঙুল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কাছে একটি চিঠির সঙ্গে কাটা আঙুল পাঠানো হয়েছে। দেশটির সরকারি কৌশলীরা এই তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, প্রেসিডেন্ট প্রসাদের ঠিকানায় আসা চিঠিতে একটি আঙুলের সামনে অংশ পাওয়া গেছে। এই ঘটনার পর তদন্ত শুরু করে হয়েছে বলে জানিয়েছেন তারা। চলতি সপ্তাহের শুরুর দিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কার্যালয়ের কর্মী বিভৎসদ এই ঘটনার মুখোমুখি হয়েছে। তারা এলিসি প্রসাদের ঠিকানায় আসা একটি চিঠির সঙ্গে আঙুলের খণ্ড পেয়েছেন। ফরাসি সাময়িক ভ্যালিয়ার্স আর্কুচিয়েলেসের এই ঘটনার বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ঘটনা তদন্তের সাথে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছেন, চিঠিটি যিনি পাঠিয়েছেন কাটা আঙুল তারই বলে ধারণা করা হচ্ছে। তিনি চিঠির প্রেরক, মানসিক সমস্যায় ভুগছেন। উল্লেখ্য, প্যারিসের এলিসি প্রসাদের ঠিকানায় প্রত্যেক দিন 1000-1500 চিঠি ও ইমেল আসে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে নাগরিকরা তাদের চিন্তা ভাবনা ও বিভিন্ন সমস্যার সম্ভাবনার কথা জানান। এলসি প্রসাদের 70 জন কর্মীর একটি দল প্রত্যেক দিন এসব চিঠি নিয়ে কাজ করেন। জনগণের চিন্তা ভাবনার বিষয়ে জানতে ম্যাক্রন চিঠিগুলো পর্যবেক্ষণ করেন। অনেক সময় তিনি হাতে লিখে কারো কারো চিঠির জবাবও দেন। সূত্র দ্য ব্রিটিশ টাইমস, দ্য লোকাল, নিউ ইয়র্ক পোস্ট, AFP।